আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক, যারা পাটের ব্যবসা করেন এবং পাট স্টক করে রাখছেন এবং পাট চাষী তাদের জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে পাটের বাজার দর, এই যে বর্তমানে পাটের বাজার দর চলছে, আপনারা সবাই জানেন যে এই বাজার দরে কিন্তু পাট চাষী যারা আছে তারা কিন্তু অনেক খুশি। কিন্তু দুঃখজনক হলেও এটা কিন্তু সত্য যে হাটগুলোতে কিন্তু পাটের আমদানি অনেকটাই কম। আপনি যদি হাটগুলোর দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এক ধরনের টানাটানি অবস্থা। তবে যারা অরিজিনাল ব্যবসায়ী তারা কিন্তু একটু ধীরে সুস্থে ঠান্ডা মস্তিষ্কে দেখে শুনে পাট ক্রয় করেন, তবে চাহিদা মোতাবেক পাট কিন্তু কেউই পাচ্ছে না। এর মূল কারণটা, অনেক কৃষকের কাছে পাট থাকলেও তারা কিন্তু পাট বিক্রি করছেন না। এ কথাও সত্যি যে বাংলাদেশে বর্তমানে পাটের আবাদটা কিন্তু অনেক কম হয়েছে এবং সেই সাথে উৎপাদনটাও কম হয়েছে। তবে এটা সবাইকে মানতে হবে যে এত কিছু কমের মধ্যে পাটের কিন্তু কোয়ালিটিটা ভালো হয়েছে। এখন পাটের বাজার দর কত দূর যেতে পারে, এক একজনের এক এক মন্তব্য, এটি কিন্তু একদম 100% শিওর দিয়ে কেউ বলতে পারে না। তবে কোন কোন পাট ব্যবসায়ী যারা বলছে তারা বলছে কেউ যে 5,000 টাকা পর্যন্ত উঠতে পারে, আবার কেউ কেউ আবেগের বসে বলছে যে 10,000 হতে পারে, আবার কেউ বলছে যে 4,500 থেকে 4,000 টাকার মধ্যে ঘোরাফেরা করবে। তবে সবচেয়ে বেশিরভাগ যেটি পাট ব্যবসায়ী তারা কিন্তু 4,500 থেকে 5,000 টাকার মধ্যে তাদের মতামত দিচ্ছে এবং তারা কিন্তু টার্গেট ফিক্সড করে রাখছে যে 5,000 টাকা প্রতিমণ হলে পাটগুলো বিক্রি করবে। আর প্রিয় দর্শক, এখন পাটের সিজন, এখন তো পাটের বাজার দর যদি 4,000 হয়, একদিকে পাটের উৎপাদন কম, আরেকদিকে বিভিন্ন সেক্টর থেকে পাটের চাহিদাটা বৃদ্ধি পাচ্ছে। এই যে উৎপাদন কম, চাহিদা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ চাহিদার তুলনায় যোগানটা কম, আর এই পরিস্থিতিতে পাটের বাজার দর কিন্তু বৃদ্ধি পায়। আর প্রিয় দর্শক, এর আগেও কিন্তু আপনাদের বাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বলেছে যে পাট তার এবং প্রত্যেকটা মার্কেটই তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। এর আগে আমরা দেখেছি যে 6,000 থেকে 7,000 টাকার মধ্যে কিন্তু পাট বিক্রি হয়েছে, তার মানে এবারেও কিন্তু সেই রেঞ্জটা কভার করার চিন্তায় আছে পাটের মার্কেট। তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের যেটি বলছে, এখন কার কথা, কার মন্তব্য, কার অভিজ্ঞতা ঠিক হবে এটি কিন্তু বলা যায় না। তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ এর যেটি মন্তব্য, এখন সময় আসলে এটা মিলিয়ে নেওয়া যাবে যে এবছর পাটের বাজার দর 6,000 থেকে 7,000 টাকার মধ্যে ঘোরাফেরা করবে। তার মানে বর্তমান যে দাম, অর্থাৎ শুরুতে যে দামটা ছিল, শুরুতে দাম ছিল 3,000 থেকে 3,200 টাকার মধ্যে, এই দামটা এর দ্বিগুণ হবে। এখন একজন ব্যবসায়ীর যা পুঁজি ছিল সেই পুঁজিটা এবছর কিন্তু দ্বিগুণ হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন বাস্তব ক্ষেত্রে কতটুকু সেটি কার্যকর হবে বা কতটুকু বাস্তবায়ন হবে এটি কিন্তু 100% সঠিকভাবে কেউ বলতে পারে না। তবে একটি ধারণা বা মন্তব্য, এখন এখানে আপনাদের হয়তো অনেক ধরনের কমেন্টস আসবে, তবে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের কাছ থেকে আপনাদের মন্তব্যটা যাচাই করার জন্য, এ সম্পর্কে আপনাদের মতামতটা কি সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে আমরা আস্তে আস্তে মিলিয়ে দেখব যে কার ধারণাটা সঠিক হয়। তাহলে আরেকবার খেয়াল করে দেখুন, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আপনাদের বলছে যে এবছর পাটের বাজার দর 6,000 থেকে 7,000 টাকার মধ্যে ঘোরাফেরা করবে, অর্থাৎ পূর্বের দামটা টাচ করবে। কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা পজিটিভ, নেগেটিভ, পক্ষে বিপক্ষে সব ধরনের কথা বলবেন। তাহলে আপনাদের মন্তব্যের উপর ভিত্তি করে যারা নতুন পাট ব্যবসায়ী আছে তাদের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই সহজ হবে। প্রিয় দর্শক, অনেক পাট ব্যবসায়ী আছে যাদের কিন্তু পুঁজি কম এবং স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করেছে, তারা কিন্তু চায় এ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে। একটু আমাদের মতামতটা যদি শেয়ার করে তাদেরকে
একটু তাদের ব্যবসাটাকে, তাদের চিন্তা ধারাটাকে আর একটু ডেভেলপ করতে পারে, ক্ষতি কি? আপনাদের সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেক দিন পাঠ সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।